দিন যতই এগোচ্ছে ততই জমে উঠছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বইমেলার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, পাঠক দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? জনপ্রিয় লেখকদের নতুন কোনো বই কি আজ মেলায় এসেছে? নাবিলা, বিকেল থেকেই অমর একুশে বইমেলায় অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন আমার পেছনে এখন দর্শনার্থীদের ভিড় কিছুটা কম, তবে বিকেলে বইমেলায় কিন্তু প্রচুর দর্শনার্থীদের ভিড় ছিল। এবং আমরা পাবলিশারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন পাঠকদের বা দর্শনার্থীদের অনেক ভিড় থাকলেও বই কেনা বেচা কম হচ্ছে। আপনি জানেন যে গতকালকে পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস এবং সরস্বতী পূজা গিয়েছে, সেটা যে আমেজ, সেই আমেজ কিন্তু আজকেও আমরা বইমেলায় লক্ষ্য করেছি। বিভিন্ন রং বেরঙে সেজে কিন্তু মানুষরা বা পাঠক দর্শনার্থীরা তারা কিন্তু বইমেলায় এসেছেন। পাবলিশারদের কথা আরেকবার বলতে হয়, তারা যেটা জানিয়েছেন যে প্রতি 10-15 জন দর্শনার্থীতে একজন বড় জোর বই কিনছে এমন একটা ব্যাপার। তারা জানিয়েছেন ব্যাপারটা অনেকটা এমন যে দর্শনার্থীরা আসছেন, বই হাতে নিচ্ছেন, ছবি তুলছেন এবং চলে যাচ্ছেন, তবে খুব একটা বই বেচা কেনা হচ্ছে সেটা তারা আমাদেরকে জানাননি সে খবর। এবং বইমেলাকে কেন্দ্র করে বাইরে যে দোকানপাট যেগুলো বসেছে সেগুলোর পরিস্থিতি কিন্তু আবার ভিন্ন, সেখানে কিন্তু বেশ বেচা কেনা হচ্ছে, তবে বইমেলার চিত্র একটু অন্যরকম। আমরা বাংলা একাডেমির যে তথ্য কেন্দ্র সেখান থেকে জানতে পেরেছি যে আজকে বইমেলায় 97টি নতুন বই এসেছে এবং আজকে পর্যন্ত, প্রথম দিন থেকে আজকে পর্যন্ত বইমেলায় 1326টির মতো নতুন বই এসেছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে, তবে বইয়ের যে মান, সেই মান নিয়ে কিন্তু কথা রয়েই গেছে। কথা বলেছে পাঠকরা, তারা বইয়ের মান নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরা গুণী কয়েকজন প্রবীণ লেখকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আস্তে আস্তে মানসম্মত বই এবং মানসম্মত লেখক তাদের সংখ্যা কমে গেছে, ফলে বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবেন তাদের জন্য এই ব্যাপারটা একটা হুমকি স্বরূপ। এবং তিনি পাবলিশারদেরকে বলেছেন যে বই প্রকাশের ক্ষেত্রে তারা যাতে অনলাইন লেখকদেরকে প্রাধান্য না দিয়ে মানসম্মত লেখা এবং লেখকের প্রাধান্য দেন। এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ।